রহমানির রহিম, আবু বকর ইবনু আবি শাইবাহ আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবে, আর তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না একে অন্যকে ভালোবাসবে। আমি কি তোমাদেরকে এমন কাজ করার সন্ধান দিব না যা করলে তোমাদের পারস্পরিক ভালোবাসা সৃষ্টি হবে? তাহলে তোমরা পরস্পর বেশি বেশি সালাম বিনিময় করবে।